হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম ঈদ স্পেশাল ডিমের জালি কাবাবের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেসন আর ডিম দিয়ে খুব সহজেই বাটাবাটির ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে নিতে পারেন এই কাবাব রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও এতটাই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিমের জালি কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। চুলার আঁচ লো হিটে রেখে বেসনকে 3-4 মিনিটের জন্য টেলে নিব। এতে করে বেসন থেকে খুব ভালো একটা সেন্ট আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। বেসন টালা হয়ে গিয়েছে, এখন আমি বেসনকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 2টি ডিম সিদ্ধ ও 1টি আলু সিদ্ধ। ডিম আর আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে ডিম আলু সিদ্ধগুলোকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে ডিম আলু অনেক বেশি মিহি হবে আর নাস্তার সাথে ভালোভাবে মিশে যাবে। আলু আর ডিমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার, পেঁয়াজ বেরেস্তার কারণে নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি টেলে রাখা 1/2 কাপ পরিমাণ বেসন। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, সব শেষে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখন এগুলোকে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি হাত ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি, একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিব। অন্যদিকে বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি, এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার নাস্তার একটি পিস নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এর উপরে ডিমের মিশ্রণ এভাবে ছিটিয়ে দিচ্ছি, এতে করে নাস্তার উপরে জালি জালি একটা লেয়ার ক্রিয়েট হবে। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি।
নাস্তাগুলো উল্টে দেওয়ার পর ডিমের বাকি মিশ্রণটুকু আবারও নাস্তার উপরে এভাবে ছিটিয়ে দিব। এতে করে নাস্তার দুই পাশে জালি জালি লেয়ার তৈরি হবে। এখন নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ডিমের জালি কাবাব। দেখুন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই কাবাবটি আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার চাইলে প্লেন রাইসের সাথেও খেতে পারেন। তবে যেভাবেই আপনি এই কাবাবটি খান না কেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এবারের ঈদে আপনিও চাইলে কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই এই কাবাব রেসিপিটি তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। আর এই জালি কাবাবটি খেতে এতটাই মজার যে বাসার সবাই আপনার প্রশংসা করবেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি সহজ স্ন্যাক্স রেসিপি। আজকে আমি আপনাদেরকে ময়দা আর বেসন দিয়ে ভীষণ মজার মুচমুচে স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ, আর এই স্ন্যাক্সগুলো খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ ময়দা, হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব এক টেবিল চামচ ধনে পাতা কুচি, সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে 1/3 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন আমি এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটা শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ডো নিয়ে নিব। এবার রুটি বেলি নিব। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, অর্থাৎ মাঝারি সাইজের রুটি বেলি নিব। রুটি বেলি নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন নাস্তা শেপ দেওয়ার জন্য প্রথমে এরকম একটি কুকি কাটার নিয়ে নিচ্ছি, এরপর কুকি কাটার দিয়ে পুরো রুটি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি, এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ কেটে নিব। দেখুন নাস্তার শেপগুলো দেখতে ঠিক এরকম হবে। বাকি নাস্তাগুলো আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব।
একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি ময়দা বেসনের এই ক্রিসপি স্ন্যাক্সগুলো। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বিকেলে চায়ের সাথে কিংবা একটুখানি সসের সাথে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বেসন পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। বেসনগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে বেসনের সাথে ডিমটা ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না, আর এই ডোটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি 3 পিস ব্রেড। এবার বোর্ডের ওপর 1 পিস ব্রেড রেখে বাকি 2 পিস সরিয়ে নিচ্ছি। এরপর বোর্ডের ওপর রাখা ব্রেডের পিসটিকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি ব্রেডের পিসটিকে মাঝ বরাবর এভাবে আড়াআড়ি করে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে কেটে নিচ্ছি। বাকি ব্রেডের পিসগুলোকে আমি একই রকমভাবে কেটে নিব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে বেসনের ব্যাটারের মধ্যে কেটে রাখা পাউরুটির একটি পিস কোট করে নিব। এরপর গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। পাউরুটির পিসগুলোর যখন একপাশে শক্ত হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাউরুটির পিসগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতে হয়েছে অসম্ভব মজার। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন মুচমুচে, ভিতর থেকে ততটাই সফট হয়েছে। এভাবে একবার হলেও বাসায় এই নাস্তাটি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ।
হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক এবং খুবই মজার একটি হালুয়ার রেসিপি। আজকে আমি আপনাদেরকে বেসন দিয়ে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই হালুয়া তৈরি করে দেখাবো। আর বেসনের এই হালুয়াটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এখন চুলার আঁচ লো হিটে রেখে বেসনগুলোকে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিটের মতো টেলে নেব। এতে করে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না। 5 মিনিট পর এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটি চালনির মধ্যে নিয়ে নিব। এখন বেসনগুলোকে ভালো করে চেলে নিব। বেসন চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ ঘি। এবার বেসনের সাথে ঘিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেসন আর ঘিকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে হালুয়ার জন্য একটি লিকুইড ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে ডোয়ের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডোটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন এগুলোকে একপাশে রেখে দিচ্ছি এবং অন্যদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে চিনি পানির সাথে ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলোকে হাতে নিয়ে যখন দেখবেন এর মধ্যে এমন আঠালো ভাব চলে এসেছে, তখন এর মধ্যে বেসনের সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লো হিটে করে নিতে হবে। এখন এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেসনের মিশ্রণ যখন নাড়তে নাড়তে প্যান থেকে আলাদা হয়ে যাবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর পাত্রের মধ্যে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। এখন আবারও বেকিং পেপারের ওপর তেল ব্রাশ করে নিচ্ছি। এবার বেসনের সম্পূর্ণ মিশ্রণটিকে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবং একটি স্প্যাচুলা দিয়ে চারপাশ সমান করে দিচ্ছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব এবং সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেট হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নিব। দেখুন, হালুয়াটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন হালুয়ার উপর থেকে বেকিং পেপার সরিয়ে নিব এবং পছন্দ মতো শেপে কেটে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম বেসনের এই হালুয়ার রেসিপিটি। বেসনের এই হালুয়াটি তৈরি করতে উপকরণ যেমন কম লাগে, সময়ও তেমনই খুব কম লাগে, আর খেতেও হয় অসম্ভব মজার। কম উপকরণের এই সহজ হালুয়াটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।